দু হাজার চব্বিশ এন্ট্রান্স পরীক্ষায় বসতে চলেছে তোমাদের যে পরীক্ষার জন্য ফর্ম ফিলাপ সেটা আজকে একুশ তারিখ থেকে শুরু হচ্ছে যেটা চলবে আগামী একুশে এপ্রিল অবধি তোমাদের পরীক্ষার জন্য ফর্ম ফিল আপ চলবে অলরেডি আমি তোমাদের জন্য ভিডিও করে দিয়েছি কারা আবেদন করতে পারবে না পারবে কিন্তু তথাপি এই ভিডিওতে তোমাদের সাথে আমি শেয়ার করছি কিছু ইনফরমেশান যেগুলো না বললি না কারণ অনেক সাবস্ক্রাইবার যারা তোমরা রয়েছো ফার্স্ট টাইম আমার ভিডিও দেখছো তো উচ্চ মাধ্যমিক যারা তোমরা এবছর দিলে বা অলরেডি যারা তোমরা উচ্চ মাধ্যমিক পাশ করে নিয়েছো প্রত্যেকে কিন্তু তোমরা এই পরীক্ষার জন্য ফর্ম ফিল করতে পারবে রকম সমস্যা নেই কীভাবে করবে অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবে দেখার পর যে কোনো সাইবার ক্যাফেতে গিয়ে কিন্তু গিয়ে তোমরা অ্যাপ্লাই করবে ঠিক আছে এমন কিছু গুরুত্বপূর্ণ বিষয় এই ভিডিওতে শেয়ার করব যেগুলো তোমাদের পরীক্ষার পরবর্তীতে যখন তোমরা দেখবে যে কাউন্সেলিংয়ে তোমার কোনো কলেজে চান্স পাচ্ছ না তখন কিন্তু আফসোস করতে হবে যে হ্যাঁ এই ভুলটা হয়তো হয়েছে আমার তখন ঠিক করলেই পরীক্ষার সময় যে ফর্ম ফিল এখন হচ্ছে এই সময় যদি ঠিক করতে তাহলে কিন্তু হয়ে যেত তো যেটা করতে হবে অফিশিয়াল ওয়েবসাইট যেটা রয়েছে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে তোমাদের জন্য আমি লিঙ্ক দিয়ে দেবো সেই লিঙ্কে ক্লিক করে সরাসরি তোমরা এখানটায় এই ওয়েবসাইটে চলে আসবে ওকে পারলে এখানটায় থ্রি ডটে ক্লিক করে এটা ডেস্কটপ সাইটে ক্লিক করে নেবে ঠিক আছে দেখো এটা এরকম মোবাইল ভিউ চলে আসছে এখানে থ্রি ডটে গুগল ক্রোম দিয়ে আমি ওপেন করেছি গুগল ক্রোম দিয়ে ওপেন করার পর এখানে ডেস্কটপ সাইটে এখানে ক্লিক করেছি করার পর এরকম ইন্টারফেস দেখিয়ে দেবে ঠিক আছে অ্যাপ্লিকেশান নাম্বার পাসওয়ার্ড এগুলো এখনই তোমাদের কাজে পাবে না কারণ তোমাদের ফার্স্ট টাইম রেজিস্ট্রেশন করতে হবে যারা এর আগের বছরও পরীক্ষা দিয়েছে তোমাদেরও কিন্তু নতুন করে নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশনে ক্লিক করতে হবে ঠিক আছে নতুন করে নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশনে কিন্তু ক্লিক করতে হবে তো আরেকটা বিষয় তোমাদের সাথে শেয়ার করছি তোমরা যারা বছরের জন্য প্রিপারেশান নিতে চাইছো আরও মোটামুটি সাড়ে তিন মাসের মতো সময় রয়েছে তোমরা চলে আমাদের অনলাইন ক্লাসে জয়েন করতে পারো ক্লাস অলরেডি শুরু হয়ে গেছে দু তিনটা ক্লাস হয়েছে তোমরা এই নাম্বারে কনট্যাক্ট করতে পারো সেভেন ডাবল ফাইভ সেভেন জিরো টু ত্রিপল ফাইভ ফোর স্ক্রিনে দেওয়া নাম্বারে কিন্তু তোমরা ফোন বা হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো ডেইলি লাইভ ক্লাস থাকছে ঠিক আছে পাঁচজন টিচার রয়েছে প্রতিটি সাবজেক্টের জন্য আলাদা আলাদা টিচার রয়েছে লাইভ ক্লাস সাথে রেকর্ডিং ক্লাস পেয়ে যাবে যদি লাইভ ক্লাস মিস করে যাও যে কোনো সময় দেখতে পারবে ঠিক আছে পিডিএফ নোটস ফুল মক টেস্ট এছাড়া প্রতিটি চ্যাপ্টার কমপ্লিট হওয়ার পরে কিন্তু মক টেস্ট থাকছে তো যারা তোমরা চাইছো এই তিন মাসে পুরো সিলেবাস কমপ্লিট করবে অবশ্যই আমাদের সাথে কনট্যাক্ট করতে পারো ঠিক আছে তো মেন ভিডিওতে ফিরে আসছি সবচেয়ে প্রথমে যেটা করতে হবে তোমাকে নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশনে ক্লিক করতে হবে নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশনে ক্লিক করার পর এখানে কিছু ইনস্ট্রাকশান দিয়ে দিয়েছে এগুলো চাইলে তোমরা পড়তে পারো অথবা এই ভিডিওটি কন্টিনিউ করতে পারো কারণ এগুলো পরের কোনো মানে হয় না যদি তুমি কোনো সাইবার ক্যাফে থেকে অ্যাপ্লাই করো বা আমার ভিডিওটি দেখো দেখো তোমাদের অলরেডি আমি বলে দিয়েছি যে তোমাদের ফিস কত রয়েছে এস সি এসটি অবিসিদের জন্য কিন্তু যে ফিস রয়েছে তিনশো টাকা ঠিক আছে ঠিক আছে এস সি এস টি ও বিসি ও বিসিবি ইডাব্লিউএস অ ফাইন্যান্স ক্যান্ডিডেটের জন্য কিন্তু তিনশো টাকা বাকি আদার্স যে জেনারেল ক্যাটাগরি রয়েছে ওদের জন্য কিন্তু চারশো টাকা অনলাইনে পেমেন্ট করতে হবে এছাড়াও হয়তো ব্যাঙ্ক চার্জেস এক্সট্রা রয়েছে দশ পনেরো টাকার মতো কিন্তু এক্সট্রা চার্জেস পড়তে পারে ঠিক আছে এটা গেল তোমাদের আরেকটা বিষয় অবশ্যই মাথা রাখবে একবার যদি তুমি তোমার নাম বাবার নাম মাদার মায়ের নাম জেন্ডার ডেট অফ বার্থ এগুলো একবার যদি এন্টার করে ফেলে পরবর্তীতে কিন্তু এগুলো কারেকশান করা কিন্তু সমস্যা হবে ঠিক আছে কারেকশান নাও করতে পারো তো অবশ্যই এই বিষয়গুলি মাথায় রাখবে যখন ফর্ম ফিল আপ করবে একদম ভালোভাবে দেখে শুনে কিন্তু ফর্ম ফিল করবে ঠিক আছে তো এবার শুরু করছি ফার্স্ট যেটা করতে হবে তোমাকে ক্লিক করতে হবে আই অ্যাগ্রি বাটনে ক্লিক করে দেবে ক্লিক করলে অটোমেটিক সাইট ওপেন হবে সবচেয়ে প্রথমে এখানে দেখতে পাচ্ছ ক্যান্ডিডেট নেম ফাদার্স নেম মাদার্স নেম ডেট অফ বার্থ এগুলো তোমাদের মতো করে করতে হবে তোমার নাম দিয়ে দেবে পুরো নাম মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকের যেটা রয়েছে অবশ্যই সেই নামটা দিয়ে দেবে ঠিক আছে যারা বিবাহিত রয়েছে ক্ষেত্রে তোমরা একটা কাজ করতে পারো তোমাদের সার্টিফিকেটে যে নামটা রয়েছে মাধ্যমিকের অ্যাডমিট ঠিক আছে মাধ্যমিকের অ্যাডমিট বা বার্থ সার্টিফিকেট বা উচ্চ মাধ্যমিকের তোমার যে সার্টিফিকেটে যে নাম রয়েছে সেই নামে কিন্তু বসাবে ঠিক আছে ফাদার্স নেমের জায়গায় বসা বসিয়ে দেবে পুরো নাম ক্যাপিটাল লেটার বা স্মল লেটারে বসিয়ে দেবে মাদার্স নেম এখানে বসিয়ে দিলে তারপরে ডেট অফ বার্থ প্রথমে ডে সিলেক্ট করবে কত তারিখে জন্ম সতেরো বছর হলে কিন্তু আবেদন করা যাবে অলরেডি বলে দিয়েছি তারপরে জেন্ডার কী রয়েছে তোমার মেল নাকি ফিমেল সেটা সিলেক্ট করবে আইডেন্টিফিকেশান টাইপ ভোটার কার্ড পাসপোর্ট রেশন কার্ড উইথ ফটোগ্রাফ ক্লাস টেন অ্যাডমিট কার্ড উইথ ফটোগ্রাফ এনি আদার গভর্নমেন্ট আইডেন্টি উইথ ফটোগ্রাফ বা স্কুল আইডি তো এগুলোর মধ্যে তোমার যে আইডিটা রয়েছে অর্থাৎ আইডেন্টি কার্ড রয়েছে তোমার যদি ভোটার কার্ড থাকে ভোটার কার্ড দিতে পারো বা যদি আধার কার্ড থাকে তাহলে তুমি এই অপশনটা চুজ করবে ঠিক আছে এনি আদার ভ্যালিড গভর্নমেন্ট আইডেন্টি উইথ ফটোগ্রাফ এই অপশনটা চুজ করবে ঠিক আছে যে নাম্বারটা রয়েছে সেই নাম্বারটা এখানে বসিয়ে দেবে ঠিক আছে তারপরে যেটা করতে হবে তোমার যে মোবাইল নাম্বার রয়েছে সেটা অবশ্যই ভ্যালিড মোবাইল নাম্বার দেবে মোবাইল নাম্বার বসিয়ে দেবে ইমেল আইডি বসিয়ে দেবে দেওয়ার পর এই যে এইখানে বক্স দেখতে পাচ্ছ এখানে ক্লিক করবে তো এগুলো আমি একটু ফটাফট করে নিচ্ছি যাতে ভিডিওটা খুব একটা লম্বা না হয় ওকে তো দেখো যেমনটা বললাম এখানে ডিতে ক্লিক করবে ঠিক আছে প্লিজ এন্টার দ্য মোবাইল নাম্বার এন্ড মোবাইল নাম্বার মাস্ট পি বিলং টু ইউ অর্থাৎ তোমার যে মোবাইল নাম্বার আছে সেই মোবাইল নাম্বারটা অবশ্যই দেবে তারপরে সাবমিট বাটনে এখানে ক্লিক করবে ওকে ডু ইউ উইস টু সাবমিট এখানটা ইসে এ ক্লিক করবে তো এরপরে যেটা করতে হবে তোমাকে এখানে সাবমিট অ্যান্ড নেক্সট বাটনে ক্লিক করতে হবে ঠিক আছে পাসওয়ার্ড দিয়ে হচ্ছে পাসওয়ার্ডটা অনেকে সমস্যায় পড়ে পাসওয়ার্ড কীরকম দেবে সাপোজ ধরো তোমার নাম রয়েছে অনন্যা ঠিক আছে তুমি দিতে পারো প্রথমটা ক্যাপিটাল দিতে পারো এ এন এ এন ওয়াই এ ঠিক আছে ফার্স্ট লেটারটা ক্যাপিটাল দিয়ে দিলে বাকিগুলো স্মল দিয়ে দিলে তারপরে অ্যাট দ্য রেট দিয়ে তোমার যে ডেট অফ ইয়ার রয়েছে সাপোজ কারো যদি দু সালে জন্ম হয় দু হাজার এরকম করে দিতে পারো ঠিক আছে এরকম যদি পাসওয়ার্ড দাও তাহলে কিন্তু কম্বিনেশান নিয়ে নেবে তো অলরেডি আমি করে নিয়েছি তারপরে সাবমিট অ্যান্ড নেক্সট বাটনে আমি ক্লিক করে দিলাম তো দেখো সাবমিট অ্যান্ড নেক্সট বাটনে ক্লিক করার সাথে সাথে তোমার কাছে তোমার ফোন এবং ইমেল আইডিতে কিন্তু একটা করে মেসেজ যাবে যেমনটা আমি বললাম তোমাদের সেজন্য নিজের মোবাইল নাম্বার এবং ইমেল আইডি দেবে সাইবার ক্যাফের মেল আইডি কিন্তু একদমই দেবে না ওকে তো দেখো যে ওটিপি আমার ফোনে এসছে ঠিক আছে সেই ওটিপি দিয়ে আমি সাবমিট করে দিয়েছি সাবমিট করার পরে কিন্তু এরকম ইন্টারফেস খুলে গেছে এটাই হচ্ছে তোমাদের যে প্রথম যে রেজিস্ট্রেশন সেটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে এবার যেটা হচ্ছে তোমার মেন যে ফর্ম ফিল আপ সেটা সেই প্রসেস কিন্তু এই স্টেপ থেকে শুরু হচ্ছে ওকে এবার যেটা তোমাকে করতে হবে দেখো ফার্স্ট রেজিস্ট্রেশন ফর্ম কিন্তু কমপ্লিট হয়ে গেছে তারপরে যেটা রয়েছে অ্যাপ্লিকেশন ফর্ম বাকি আছে চয়েস অফ কোর্স কোন কোর্সের জন্য অ্যাপ্লাই করতে চাচ্ছি সেটা বাকি আছে কোয়ালিফিকেশান ডিটেলস এগুলো বাকি আছে এক্সাম সেন্টার চুজ করা বাকি আছে কন্ট্যাক্ট ডিটেলস আপলোড ফটোগ্রাফ তো এগুলো আমি করে নিচ্ছি ওকে একদম সবচেয়ে উপরে এখানে তোমার নাম এবং অ্যাপ্লিকেশন নাম্বার সেটা দেখতে পারবে ঠিক আছে সবচেয়ে প্রথমে যেটা করতে হবে তোমাকে ফিল অ্যাপ্লিকেশান ফর্মের মধ্যে ক্লিক করতে হবে ফিল অ্যাপ্লিকেশান ফর্মের মধ্যে ক্লিক করে দেবে আরেকটা বিষয় সেটা হচ্ছে অ্যাপ্লিকেশান করার জন্য কী কী ডকুমেন্টস প্রয়োজন কোনো রকম ডকুমেন্টসই কিন্তু প্রয়োজন নেই আপাতত অ্যাপ্লাই করার জন্য ঠিক আছে আপলোড করার জন্য শুধুমাত্র তোমার যে একটা ফটোগ্রাফ এবং একটা সিগনেচার হলেই কিন্তু হয়ে যাবে তো দেখো অলরেডি আমি এগুলো নাম বাবার নাম মায়ের নাম এগুলো আমি অলরেডি করে নিয়েছি ডেট অফ বার্থ এগুলো অলরেডি বসিয়ে দিয়েছি অলরেডি যেহেতু রেজিস্ট্রেশন ফর্ম ফিল আপ করার সময় তাই অটোমেটিক কিন্তু চলে এসেছে ঠিক আছে ন্যাশনালিটি ইন্ডিয়ান তারপর স্টিউট অফ ডোমিসাইল পশ্চিমবঙ্গের বাসিন্দা এখানে সিলেক্ট করবে তারপরে রিলিজিয়ান কী রয়েছে তোমার সেটা তুমি এই ড্রপডাউন মেনু থেকে সিলেক্ট করবে ঠিক আছে হিন্দু হলে হিন্দুইজম ইসলাম শিখ খ্রিস্টানিটি জেনিজম তো তোমার যেটা হয় সেটা তুমি এখান থেকে চুজ করবে ওকে ক্যাটাগরি আমি একটা ডেমো ফর্ম ফিল করছি তোমাদের দেখানোর সুবিধার্থে যাতে ফর্ম ফিল করতে গিয়ে কোনো রকম ভুল না হয় ঠিক আছে তারপরে রয়েছে ক্যাটাগরি এটা হচ্ছে খুবই ভাইটাল একটা পয়েন্ট বিগত বছরগুলোতে কিন্তু প্রচুর ক্যান্ডিডেটস কিন্তু শুধুমাত্র এই ভুলটা করার জন্য কিন্তু লাস্টে গিয়ে কিন্তু চান্স পায়নি ঠিক আছে গত বছর মানে এবছরই বলা চলে যারা এবছরই আমার একটা স্টুডেন্ট কিন্তু এই ভুলের জন্য কিন্তু চান্স পায়নি ভালো র্যাঙ্ক করা সত্ত্বেও তো এই বিষয়গুলো কিন্তু অবশ্যই মাথাটাকে দেখো ক্যাটাগরি তোমার যদি জেনারেল ক্যাটাগরি হও তুমি অবশ্যই জেনারেল দিয়ে দিবে কোনো রকম সমস্যা নেই যদি তুমি ই এস ক্যাটাগরির ইকোনমিক্যালি উইকার সেকশনের আওতায় ভুক্ত যদি হতে চাও সেক্ষেত্রে তোমাকে কিন্তু এসডিও অফিসে যোগাযোগ করতে হবে ই কিন্তু সবাই পায় না যাদের অলরেডি ও বি সার্টিফিকেট আছে বা এসসি সার্টিফিকেট আছে বা এসটি সার্টিফিকেট আছে ঠিক আছে বোঝার চেষ্টা করো যাদের অলরেডি এস সি এস সার্টিফিকেট আছে তারা কিন্তু ই সুবিধা পাবে না যারা শুধুমাত্র জেনারেল ক্যাটাগরি রয়েছে তাদের বার্ষিক ইনকাম যদি আট লাখ টাকার কম হয় ঠিক আছে তারা কিন্তু ই যে বেনিফিট সেটা কিন্তু নিতে পারে ই জন্য আলাদা করে কিন্তু কিছু ভ্যাকেন্সি থাকে তো অবশ্যই যারা জেনারেল ক্যাটাগরিতে বিলং করো তোমরা চাইলে ই জন্য ট্রাই করতে পারো ঠিক আছে তাহলে কিন্তু এক্সট্রা তোমার একটা বেনিফিট পেয়ে যাবে যদি র্যাঙ্ক যদি একটু বেশি হয় তাও কিন্তু চান্স পাওয়ার সম্ভাবনা রয়েছে ঠিক আছে এই বিষয়গুলো কিন্তু অবশ্যই মাথায় রাখবে তো তোমার ক্ষেত্রে যেটা তোমার ক্যাটাগরি সেটা তুমি সিলেক্ট করবে একটা বিষয় জানিয়ে দিই যাদের এখনও সার্টিফিকেটগুলো হাতে আসেনি অ্যাপ্লাই করেছো হয়তো এস সি এস টি সার্টিফিকেট অ্যাপ্লাই করেছো কিন্তু এখনও হাতে আসেনি তো ট্রাই করো যদি মোটামুটি তোমাদের সেপ্টেম্বরের ধরে নিচ্ছি আগস্টের মধ্যে যদি সার্টিফিকেট ইস্যু হয়ে যায় ঠিক আছে হাতে পেয়ে যাও এরকম সম্ভাবনা থাকে সেক্ষেত্রে তুমি সেই ক্যাটাগরির সার্টিফিকেটগুলো কিন্তু অ্যাপ্লাই করতে পারো সেই হিসেবে আর যদি মনে হয় যে হবে না সেক্ষেত্রে জেনারেল হিসাবেই আমি তোমাকে সাজেস্ট করবো জেনারেল হিসাবেই অ্যাপ্লাই করে দাও একটু ভালো পড়াশোনা করলে কিন্তু জেনারেল হিসাবে কিন্তু চান্স পাওয়া যাবে মোটামুটি যদি তিন হাজারের মধ্যে জিএমআর র্যাঙ্ক করো ওকে তো আমি এটা ধরে নিচ্ছি আমি এসসি হিসেবেই হিসাবেই অ্যাপ্লাই করে দিচ্ছি এটা যেহেতু একটা ডেমো ফর্ম ফিল আপ করছি এরপরে দেখো সাব ক্যাটাগরি ডিটেলসের মধ্যে বিলঙ্গিং টু অরফেনেস অ্যান্ড ইনমেট অফ যাদের সাব ক্যাটাগরি যারা অরফেনেস ঠিক আছে যারা অরফেনেস যারা অনাথ আশ্রমে থাকে যদি তারা হয়ে থাকে সেক্ষেত্রে ইয়েস করবে নয়তো নো করে দেবে পার্সন উইথ ডিসাবিলিটিস যারা শারীরিকভাবে প্রতিবন্ধী তারা এখানে ইএস করবে যদি এখানে ইয়েস করো সেক্ষেত্রে এক্সট্রা করে হয়তো অপশন পার্সেন্টেজ সব কত পার্সেন্ট শারীরিকভাবে অক্ষম সেটা কিন্তু এখানে পার্সেন্টেজটা দিতে হবে আর যদি শারীরিকভাবে প্রতিবন্ধী না হয়ে থাকো সেক্ষেত্রে নো করে দেবে ঠিক আছে নো করলে আর কোনো কিছু চাইবে না তারপরে সিভিল ডিফেন্স ভলেন্টিয়ার যারা সিভিল ডিফেন্স ভলেন্টিয়ার রয়েছে ঠিক আছে যারা সিভিল ডিফেন্স ভলেন্টিয়ার রয়েছে বা সার্টিফিকেট কোর্স করেছে আঠাশ দিনের হয়তো একটা কোর্স হয় যারা করেছে তারা এখানে ইয়েস করবে ঠিক আছে যাদের নেই তারা এখানে নো করে দেবে যদি ইয়েস করো সেক্ষেত্রে আলাদা করে কিছু চাইছে না কিন্তু সার্টিফিকেটটা কিন্তু তোমাদের প্রয়োজন পড়বে ঠিক আছে সিভিল ডিফেন্স সার্টিফিকেট যে কোর্স হয় হয়তো এখন অনেক জায়গায় হয়তো সিভিল ডিফেন্স কোর্স করে না বা অনেক জায়গায় হয়তো বিশেষত আগে এস ডিও অফিসগুলোতে কিন্তু সিভিল ডিফেন্সের যে কোর্স সেটা কিন্তু হতো ঠিক আছে তো এখন এটা হয়তো ডিস্ট্রিক্ট লেভেলে চলে গেছে তো তোমরা ট্রাই করবে যদি কেউ সিভিল ডিফেন্স সার্টিফিকেট কোর্স করতে চাও তো সেক্ষেত্রে নিজের যে ডিএম অফিস আছে সেখানে গিয়ে যোগাযোগ করতে পারো ঠিক আছে তাছাড়া এবার যেহেতু লোকসভা ভোট অর্থাৎ ইলেকশন ডিক্লেয়ার হয়ে গেছে তো মনে হয় না এখন আর নতুন করে কোনো কিছু কোর্স হবে এই কয়েক দিনের মধ্যে ঠিক আছে তো চেষ্টা করো যাদের সিভিল ডিফেন্স সার্টিফিকেট নেই তারা নো করে যাওয়ার চেষ্টা করো বা তাও তোমরা চেষ্টা করতে পারো সিভিল ডিফেন্স যে ডিস্ট্রিক্ট ডিএম অফিসে রয়েছে সেখানে গিয়ে যোগাযোগ করা যদি হয় হয়ে যায় তো ভালো যদি না হয় তো সেক্ষেত্রে নো করেই এগো ঠিক আছে ডু ইউ উইশ টু সেভ অবশ্যই এভাবে সেভ করে দিয়ে দাও তারপরে কোন কোর্সের জন্য তুমি আবেদন করতে চাইছো দেখো অনেকের স্টুডেন্টের কিন্তু এখনও কনফিউশন রয়েছে যে পরীক্ষা হচ্ছে তোমাদের এএনএম আর জি এর জন্য আলাদা আলাদা পরীক্ষা হয় কিন্তু না এম এবং জিএনএম যে এন্ট্রান্স পরীক্ষাটা সেটা কিন্তু একটাই পরীক্ষা হয় ঠিক আছে পরীক্ষা হয় একটাই কিন্তু তোমাকে অপশন চুজ করতে হবে তুমি এএনএম করতে চাইছো না জিএনএম করতে চাইছো এই দুটোর মধ্যে তোমাকে চুজ করতে হবে আর তুমি যদি মনে করো যে হ্যাঁ এখন আমি বোধ এ এন এম অ্যান্ড জিএনএম দুটোর জন্যই ট্রাই করব পরবর্তীতে আমার হাতে সময় রয়েছে পরবর্তীতে আমি ডিসাইড করবো রেজাল্টের পরে যে আমি এ করব করবো না জিএনএম করবো সেক্ষেত্রে তোমার জন্য অপশন রয়েছে তুমি বোধ করে দাও ঠিক আছে তুমি বোধ করে দাও পরবর্তীতে তোমার হাতে সময় থাকবে তুমি ডিসাইড করতে পারবে কাউন্সেলিংয়ের সময় যে তুমি এ এনএম করবে না জিএনএম করবে আর তুমি এখনই যদি অপশন এখানে দিয়ে দাও যে শুধুমাত্র এ এন এম করবে সেক্ষেত্রে কিন্তু পরবর্তীতে তুমি জিএনএমের জন্য কিন্তু ট্রাই করতে পারবে না আর যদি মনে করো যে এখন জিএনএম করলে পরে আবার ইচ্ছে হলো তোমার যে এন এম করবে সেক্ষেত্রে কিন্তু সেটা কিন্তু ট্রাই করতে পারবে না ঠিক আছে এই বিষয়গুলো কিন্তু অবশ্যই তোমাকে মাথায় রাখতে হবে যে ছোটো ছোটো ব্যাপারগুলো রয়েছে তো এখানে এক্ষেত্রে আগে ভালো করে তুমি জেনে নেওয়ার চেষ্টা করো তোমার কোনো যদি সিনিয়র থাকে বা কোনো অভিজ্ঞ যদি কেউ থাকে তার কাছ থেকে তুমি এখানে পরামর্শ নিতে পারো বা এখানে আমার যে সাজেশন সেটা হচ্ছে তুমি যারা মেয়েরা রয়েছ যারা মেয়েরা রয়েছ তোমরা এব বোধ এ এন এম একটা জিএনএম করো সাবমিট করো যারা তোমরা ছেলেরা রয়েছ তোমরা যেহেতু এ এনএম করতে পারবে না তোমরা শুধুমাত্র জিএনএম কোর্স করে এই অপশনটা চুজ করে এগো ঠিক আছে বোধ এ এনএম্যান্ড দিয়ে দিলাম তারপরে সে ব্যান্ড নেক্সট ক্লিক করে দিলাম তোমরা কিন্তু নিজের ফোন থেকে অ্যাপ্লাই করতে পারবে কোনো রকম সমস্যা নেই তারপরে দেখো যারা তোমরা এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছ তোমরা কি করবে এখানটায় চুজ করবে বা অলরেডি যারা তোমরা উচ্চ মাধ্যমিক পাস করে নিয়েছো তোমরা প্রত্যেকে এই অপশনটার মধ্যে ক্লিক করবে ক্লাস টুয়েলভ পর ইকুই ভ্যালেন্ড ডিটেলস তো দেখো এখানে এই অপশনটার মধ্যেই কিন্তু হচ্ছে মেইন খেলা যারা তোমরা বছর উচ্চ মাধ্যমিক দিয়েছ পাসিং স্ট্যাটাস এটা আমি একটু ছোটো করে নিচ্ছি দেখো পাসিং স্ট্যাটাসের মধ্যে এখানে পাস্ট বা অ্যাপিয়ারিং দুটো অপশন দেখাচ্ছে তাই না কিবোর্ডটা চলে এসছে তাই এখানে দেখার চেষ্টা করো পাস্ট বা অ্যাপিয়ারিং যারা তোমরা এবছর মাধ্যমিক দিলে তোমরা কি করবে তোমরা যারা এবছর মাধ্যমিক দিলে তোমরা অ্যাপিয়ারিং সিলেক্ট করবে অ্যাপিয়ারিং মানে তোমরা এই বছর অ্যাপিয়ারিং হিসাবে অ্যাপ্লাই করছো তোমাদের যদি অ্যাপিয়ারিং এখানে চুজ করো সেক্ষেত্রে তোমার কিন্তু উচ্চ মাধ্যমিকের নাম্বার এখনই চাইবে না যখন পরবর্তীতে কাউন্সেলিং হবে তখন তোমাদের নাম্বার দিতে হবে ঠিক আছে যারা অলরেডি উচ্চ মাধ্যমিক পাশ করে নিয়েছো তোমরা পাস এখানে ক্লিক করে দিও তো আমি ধরে নিচ্ছি অ্যাপিয়ারিং হিসাবেই ক্লিক করছি এই বছর উচ্চমাধ্যমিক দিয়েছে তারপরে ইয়ার অব অ্যাপিয়ারিং কোনো সালে নিশ্চয়ই দু হাজার চব্বিশে উচ্চমাধ্যমিক দিয়েছ তাই না কোন বোর্ড থেকে এখানটায় চুজ করবে বোর্ডের নাম দিবে ওয়েস্ট বেঙ্গল এখানে দেখবে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ রবীন্দ্র ওপেন ইউনিভার্সিটি থেকে যারা করছো তোমরা কিন্তু পরীক্ষা দিতে পারো ঠিক আছে ড্রপডাউন মেনু থেকে অপশনগুলো চুজ করবে আমি এখান থেকে বোঝার চেষ্টা করছি একদম শেষের দিকে আমাদের ওয়েস্ট বেঙ্গলের যে বোর্ড রয়েছে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশান সেটাই দিয়ে দিচ্ছি তারপরে ইনস্টিটিউট নেম তোমার স্কুলের নাম এবং অ্যাড্রেস কিন্তু দিতে হবে আমি ধরে নিয়ে একটা স্কুলের নাম দিয়ে দিচ্ছি এক্স ওয়াই জেড হাই স্কুল অ্যান্ড অ্যাড্রেস স্কুলের অ্যাড্রেস কী রয়েছে সেটা কিন্তু তোমাকে এখানে বসাতে হবে এ বি সি মানে স্কুলটা কোন জায়গায় ভিলেজ ভিলেজ পোস্ট থাকলে সেগুলো বসাবে এরিয়া পিনকোড বসাবে কোন ডিস্ট্রিক্ট সেগুলো কিন্তু বসিয়ে দেবে ঠিক আছে এ বি সি কোনো একটা দিয়ে দিলাম তারপরে স্কুলের যে পিনকোড স্কুলের পিনকোড বলতে বোঝানো হয়েছে তোমার স্কুলটা যে এরিয়ায় রয়েছে সেই এরিয়ার পিনকোড ঠিক আছে মানে পোস্টাল কোড পোস্টাল কোড পিনকোড বলতে এখানে চাওয়া হয়েছে পোস্টাল কোড যে ছয় ডিজিটের পিনকোড হয় সেটা ঠিক আছে আমি একটা দিয়ে দিলাম যে তো ওটা রিমো ফর্ম ফিল আপ করছি কোনোরকম সমস্যা হবে না আমার তারপরে দেখো যারা ভোকেশনাল স্ট্রিমে রয়েছ যারা ভোকেশনাল স্ট্রিমের অনেকেই কোশ্চেন করো তোমাদের কিন্তু হেলথ কেয়ার সায়েন্স বা কমিউনিটি হেলথ কেয়ার বা হোম সায়েন্স যদি থাকে তবেই কিন্তু তুমি ভোকেশনাল হিসাবে অ্যাপ্লাই করতে পারবে যারা তোমরা ভোকেশনাল থেকে উচ্চ মাধ্যমিক করছো বা করেছো ঠিক আছে এই তিনটা স্ট্রিমে যদি কমপ্লিট করে থাকো ভোকাশনাল সেক্ষেত্রে কিন্তু পারবে না হয়তো পারবে না তারপরে এটা অলরেডি হয়ে গেল উচ্চ মাধ্যমিককে ডিটেলস আমি বসিয়ে দিয়েছি এরপরে সেভেন নেক্সট আমি ক্লিক করে সামনের দিকে এগোচ্ছি তো দেখো এখানে একটা মেসেজ দিচ্ছে যে অনলি ক্যারেক্টার এ টু জেড অ্যালাউড ঠিক আছে তো নিশ্চয়ই এখানে কিছু গণ্ডগোল হয়েছে সেটা হচ্ছে অ্যান্ট এটা না নিতে পারে যতটা আমার মনে হচ্ছে অ্যান্ট ওই অপশ ওই সেটা নেয়নি তো দেখা যাক এবার ট্রাই করে আশা করা নিয়ে নেবে নিয়ে নিয়েছে দেখো তারপরে এটা হচ্ছে তোমাকে এরপর যেটা করতে হবে তোমার এক্সাম সেন্টার যে রয়েছে তোমার এক্সাম সেন্টার কিন্তু চুজ করতে হবে অবশ্যই ফার্স্টে এখানে স্টেট তোমাকে চুজ করতে হবে কি ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করবে তারপরে এক্সাম সিটি কী দিতে চাইছো তোমাকে কিন্তু এক্সাম সিটি ফার্স্ট এক্সাম সিটি তোমার বাড়ির আশেপাশে যে যেটা রয়েছে সেটা তুমি চুজ করতে পারো আমি এখানে ফার্স্ট অপশন আলিপুরদুয়ার রয়েছে এটাই দিয়ে দিচ্ছি যাতে খুব একটা লেট না হয় তারপরে টোটাল কিন্তু চারটা অপশনই কিন্তু তোমাকে চুজ করতে হবে ঠিক আছে সাপোজ ধরো তুমি কিছুদিন লেটে অ্যাপ্লাই করলে অলরেডি তোমার আগে ওই সেন্টারের জন্য আলিপুরদুয়ার ডিস্ট্রিক্টের জন্য অনেক অ্যাপ্লাই করে দিয়েছে আলিপুরদুয়ার ডিস্ট্রিক্ট যদি ফুল হয়ে যায় সেক্ষেত্রে তুমি কিন্তু সেখানে চান্স পাবে না সেক্ষেত্রে পরবর্তী যে অপশন তুমি এখানে দিচ্ছ সেকেন্ড এক্সাম সিটি সেক্ষেত্রে কিন্তু সেখানে তোমার এক্সাম সিট করতে পারে ঠিক আছে তো চেষ্টা করবে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে অ্যাপ্লাইটা করে নেওয়ার সেকেন্ড এক্সাম সিটি আমি এখানে করে নিচ্ছি যেটা তোমার আশেপাশে হয় সেটাই কিন্তু তুমি চুজ করবে ওকে আমি যেহেতু ওটা ডেমো ফর্ম ফিল আপ করছি যেগুলো সামনে আসছে আমি সেগুলোই করে দিচ্ছি ওয়েস্ট বেঙ্গল এই কীবোর্ডটা খুবই ঝামেলা করছে দেখছি ওকে তারপরে এক্সাম সিটি তারপরে আবার আমি ওয়েস্ট বেঙ্গল স্টেট সিলেক্ট করব এবং এক্সাম সিটির মধ্যে যেটা সামনে আসছে আমি সেটাই একটা কলকাতার মধ্যে আই থিঙ্ক সিলেক্ট করতে হবে হ্যাঁ হয়ে গেছে তো দেখো চারটা এক্সাম সিটি আমি চুজ করে নিয়েছি এরপর যেটা করতে হবে সেভেন নেক্সটে আমাকে ক্লিক করতে হবে সেভেন নেক্সট বাটনে ক্লিক করার পর তোমার যে অ্যাড্রেস রয়েছে সেই অ্যাড্রেসটা তোমাকে এখানে বসাতে হবে ঠিক আছে ফার্স্টে রয়েছে তোমার গ্রামের নাম গ্রামের নাম দেবে তারপরে সাব লোকালিটি বা পুলিশ স্টেশন বা চাইলে তুমি এখানে তোমার থানার নাম দিতে পারো ঠিক আছে থানার নাম দিয়ে দেবে এখানে পোস্ট অফিসের নাম দিয়ে দেবে তারপরে তোমার স্টেট ডিস্ট্রিক্ট পিনকোড এগুলো ফটাফট আমি করে নিচ্ছি তোমরা ওইভাবে করে নেবে ঠিক আছে যদি তোমার প্রেজেন্ট অ্যাড্রেস এবং পারমানেন্ট অ্যাড্রেস সেম হয় তাহলে এই অপশনটার মধ্যে টিক চিহ্ন দিয়ে দেবে ঠিক আছে সেম অ্যাস করেসপন্ডেন্স অ্যাড্রেস তাহলে অটোমেটিক এগুলো ফিল হয়ে যাবে এটা আমি করে নিচ্ছি তো দেখো এটা ফিল হয়ে গেছে আমি ফিল আপ করে নিয়েছি সেম অ্যাস করেসপন্ডেন্স অ্যাড্রেস এটা করার পর যেটা করতে হবে নেক্সট অপশন চলে আসবে তোমাকে তোমার যে ফটোগ্রাফ এবং সিগনেচার আপলোড করতে হবে যেমনটা তোমাদের বললাম যে কোনো কিছু কোনো ডকুমেন্টসই লাগে না আপলোড করতে ঠিক আছে শুধুমাত্র তোমার ফটো এবং সিগনেচার আপলোড করতে হয় ফটো এবং সিগনেচারের সাইজ এখানে চাওয়া হয়েছে মিনিমাম দশ কেবি হতে হবে এবং ম্যাক্সিমাম কুড়ি কেবি হতে হবে ঠিক আছে ডকুমেন্টসের সাইজ হতে হবে সিগনেচারের সাইজ সেটা হচ্ছে চার থেকে তিরিশ কেবির মধ্যে তো এটা আমি করে নিচ্ছি দেখো তোমরা যদি এই সাইজে যদি কনভার্ট করতে না পারো ঠিক আছে দশ থেকে কুড়ি কেবির মধ্যে যদি কনভার্ট করতে না পারো জাস্ট তোমাদের আমি একটা ইজি মেথড বলে দিচ্ছি সেটা হচ্ছে গুগলে গিয়ে এখানে সার্চ করবে একটা ওয়েবসাইট রয়েছে ইমেজ রিসাইজার লিখে সার্চ করবে ঠিক আছে রিসাইজার লিখে সার্চ করে এই ওয়েবসাইটটা ভিজিট করবে এখানে যে তোমার ফটো রয়েছে ফটো এবং সিগনেচার সেটা এখানে আপলোড করে দেবে অটোমেটিক কিন্তু তোমার যে ফটো এবং সিগনেচারের যে সাইজ যত কেবির মধ্যে প্রয়োজন সেটা কিন্তু নিয়ে নেবে ঠিক আছে দেখো এখানে আমি ফটো এবং সিগনেচার আপলোড করে দিয়েছি জাস্ট একটা দামি আমি একটা ফটো এখানে সিগনেচার আপলোড করেছি তোমরা কিন্তু অবশ্যই চেক করে নেবে যে তোমার যে ফটো এবং সিগনেচার যেটা ঠিকভাবে আপলোড হয়েছে কি না ঠিক আছে যদি হয়ে থাকে তাহলে এখানে সেলফ ভেরিফাইডে ক্লিক করবে এবং নিজেও সেলফ ভেরিফাইডের মধ্যে ক্লিক করে সেভ ফাইনালিতে অ্যান্ড নেক্সটে ক্লিক করবে ঠিক আছে করার পর দেখো এটা কিন্তু ফর্ম ফিল হয়ে গেল মোটামুটি নাইনটি পার্সেন্ট কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে ঠিক আছে এরপরে যেটা রয়েছে তোমাকে ফাইনাল সাবমিট যেটা রয়েছে এই অপশনটার মধ্যে ডিক্লেয়ারেশনের মধ্যে টিকমার্ক দিতে হবে ডিক্লিয়ারেশনে টিকমার্ক দেওয়ার পর সেভ অ্যান্ড ফাইনাল সাবমিটে ক্লিক করতে হবে রুই উইশ টু ফাইনাল সাবমিট ইয়েস করলে কিন্তু সাবমিট হয়ে যাবে যদি নো করো সেক্ষেত্রে আরেকবার তুমি এখানে দেখে নিতে পারবে যদি কোনো কিছু কারেকশান করার প্রয়োজন পড়ে অবশ্যই এক্ষুনি মানে এই মুহুর্তে কারেকশন করবে ঠিক আছে ফাইনাল সাবমিটের আগে কারেকশন করে নেবে পরবর্তীতে কিন্তু কারেকশন করার সুযোগ পাবে না ঠিক আছে তো আশা করি প্রত্যেকে এগুলো চেক করে নেবে ভালো হবে তো আমি এটা সেভেন ফাইনাল সাবমিটে ক্লিক করছি দেখো আমার সেভেন ফাইনাল সাবমিট হয়ে গেছে এরপরে যেটা রয়েছে পেয়ে রেজিস্ট্রেশন ফি পে করতে হবে রেজিস্ট্রেশন যে ফিস রয়েছে সেটা পেমেন্ট করলে কিন্তু হয়ে যাবে পে রেজিস্ট্রেশন ফিতে ক্লিক করছি করার পর এখানে যেটা করতে হবে অনলাইনে তোমাকে পে করতে হবে যেহেতু আমি এসসি এস টি ও বিসি বিয়ের ক্ষেত্রে বললাম যে তিনশো টাকা পে করতে হবে সেই ক্ষেত্রে তুমি এখানে চুজ করবে পে ফিতে ক্লিক করবে করার পর দেখো এখানে দেখিয়ে দেবে তোমার অ্যাপ্লিকেশান নাম্বার কত টাকা ফি পে করতে হবে তোমার ডেট অফ বার্থ ঠিক আছে তারপর এই অপশনটাই রয়েছে রেজিস্ট্রেশন ফি তোমাকে পে করতে হবে যে কোনো একটা মাধ্যম থেকে তুমি চাইলে বন্ধন ব্যাংকের পেমেন্ট গেটওয়ে ইউজ করতে পারো সি ব্যাঙ্কের পেমেন্ট গেটও ইউজ করতে পারো অথবা স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার পেমেন্ট গেটওয়ে ইউজ করতে পারো এগুলোর মধ্যে তোমার যদি ব্যাঙ্কে অ্যাকাউন্ট না থাকে কোনো চিন্তার কোনো কারণ নেই যে কোনো একটা তুমি চুজ করে নাও কোনো রকম সমস্যা নেই ঠিক আছে কোনো রকম সমস্যা নেই এইচ ডি আমি সিটাই ধরে নিচ্ছি আমি এসডিএফসি ধরেই চলছি ওকে তো দেখো ডাইরেক্ট আমাকে পেমেন্ট গেটওয়ে পেজে নিয়ে গেছে এচডিএফসি যদি তুমি ইউজ করো সেক্ষেত্রে এখানে একটা বেনিফিট পাবে সেটা হচ্ছে ইউপিআই থেকে পেমেন্ট করতে হবে পারবে ঠিক আছে ফোনপে গুগল পে দিয়েও কিন্তু পেমেন্ট করতে পারবে তো কেউ যদি ফোনপে গুগল পে দিয়ে পেমেন্ট করতে চাও সেক্ষেত্রে এখানে এ ক্লিক করবে বা নেট ব্যাঙ্কিং এগুলো সব কিছু অপশন রয়েছে তো এইভাবে কিন্তু তুমি ইজিলি কিন্তু ফর্মটা সাবমিট করতে পারবে ওকে পেমেন্ট করার পর পেমেন্ট পেজটা দেখাচ্ছে না যেহেতু আমি এখানে একটা ডামি মানে একটা ডেমো তোমাদের জন্য করে দেখালাম তো সেক্ষেত্রে আমি পেমেন্ট করছি না তোমরা এইভাবে পেমেন্টটা করে নেবে করে নেওয়ার পর যে অ্যাপ্লিকেশান ফর্ম হচ্ছে সেটা ডাউনলোড করে নিজের কাছে প্রিন্ট করে ভালোভাবে রেখে দেবে পারলে একটা পিডিএফ ফর্ম্যাটও নিজের কাছে রেখে দেবে ঠিক আছে তো আশা করি ভিডিওটা কিছুটা হলেও হেল্প হয়েছে যদি কোনো রকম ডাউট থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও আমি চেষ্টা করছি তোমার কমেন্টটা রেসপন্স করার ঠিক আছে আর কেউ যদি মনে করো যে আমাদের অনলাইন ক্লাসে জয়েন হবে তো জয়েন হতে পারে আমাদের নিজস্ব মোবাইল অ্যাপে লাইভ ক্লাসে প্রতিটা কমনযোগ্য নোটস তোমরা পেয়ে যাবে এখানে বললে ঠিক আছে চ্যাপ্টার ওয়াইজ কিন্তু মক টেস্ট ফুল মক টেস্ট থাকছে লাইভ ক্লাস থাকছে লাইভ ক্লাস যদি মিস করে যাও রেকর্ড ক্লাস দেখে নিতে পারবে ঠিক আছে আমাদের প্রকার শুধু একটা বই ফ্রি তোমাদের প্রোভাইড করা হবে ডাউট ক্লিয়ারিং ক্লাস পরীক্ষার আগে রিভিশন ক্লাস দেওয়া হবে ঠিক আছে যারা তোমরা অ্যাডমিশন হতে চাইছো এই স্ক্রিনে দেওয়া নাম্বারে তোমরা ফোন করতে পারো বা হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো নাইন ফাইভ ফোর ত্রিপল সেভেন নাইন ফোর ওয়ান ফাইভ অথবা সেভেন ডাবল ফাইভ সেভেন জিরো টু ফাইভ ফোর এই দুটো নাম্বারে তোমরা ফোন বা হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো আর কিন্তু অল্প কিছু সিট ফাঁকা রয়েছে ঠিক আছে তোমাদের পড়ানোর জন্য পাঁচজন টিচার রয়েছে ঠিক আছে তো ভিডিওটি খুব একটা লম্বা করছি না ভিডিওটি অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করে দাও যারা এএনএম জিএনএমের জন্য অ্যাপ্লাই করতে চাইছে আশা করি তাদেরও হেল্প হবে যদি কোনো রকম ডাউট থাকে কমেন্ট বক্স খোলা রয়েছে কমেন্ট করতে পারো এছাড়াও ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া রয়েছে সেখানে জয়েন হতে পারো ধন্যবাদ